এক ছাগল কেনার মধ্য দিয়ে থলের বেড়াল বেরিয়ে আসে মতিউর লাকি দম্পতির। কে এই লায়লা ও তার স্বামী মতিউর? তাদের এই সম্পদের পাহাড় গড়ে তোলার নেপথ্যে আলাদিনের চেরাগ কোথায়? সম্প্রতি 12 লাখ টাকায় রাজধানীর সাদেক এগ্রো এর কাছ থেকে একটি ছাগল কেনার ভিডিও ভাইরাল হওয়ার মধ্য দিয়ে থলের বেড়াল বেরিয়ে আসে মতিউর লায়লা কানিজ লাকি দম্পতির। জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজের ছেলে ছাগলটির ক্রেতা মুশফিকুর রহমান ইফাত। এছাড়া 37 লাখ টাকায় আরও 4টি গরু ক্রয় করেন তিনি। প্রায় অর্ধকোটি টাকার কোরবানি ক্রয় করে ইফাত। ইফাত গত ঈদুল আজহাতে 60 লাখ টাকার কোরবানির পশু ক্রয় করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এক বিক্রেতা। এত টাকায় কোরবানির পশু ক্রয় করলেও এর আগে আলোচনায় আসেনি ইফাত। এবার রাজধানীর সাদেক এগ্রো থেকে 12 লাখ টাকায় একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগ ভাইরাল হন তিনি। প্রথমে ধানমন্ডির 8 নম্বর সড়কের ইম্পেরিয়াল সুলতানা ভবনের নিচতলায় রাখা হয় ক্রয়কৃত ছাগলটি। এ সময় সাংবাদিকগণ সাক্ষাৎকারের জন্য গেলে সরিয়ে ফেলা হয় ছাগলটিকে। লক করা হয় ইফাতের ফেসবুক প্রোফাইল আর বন্ধ করে দেয়া হয় ব্যবহৃত ফোন নম্বরটি। জাতীয় রাজস্ব কর্মকর্তা ও বর্তমানে কাস্টমস আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ইফাতের বাবা মতিউর রহমান। মাসিক বেতন 1 লাখ টাকার কম হলেও মতিউর ও তার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সহ নামে বেনামে শুধুমাত্র বসুন্ধরাতেই রয়েছে 40টি প্লট। এছাড়া নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে 40 বিঘা জমিতে গড়ে তুলেছেন আলিসান রিসোর্ট ওয়ান্ডার পার্ক। গাজীপুরে রয়েছে জুতোর ফ্যাক্টরি। গুলশান দুরিয়ের আনোয়ার ল্যান্ডমার্ক ভবনে 5 কোটি টাকার অধিক মূল্যের 4টি ফ্ল্যাট, শান্তা প্রপার্টিজে 8টি ফ্ল্যাট রয়েছে। এদিকে আমেরিকান এক হাসপাতালে পুত্রবধূর ডেলিভারি বাবদ ব্যয় হয়েছে $3 লাখ। এই রাজস্ব কর্মকর্তার একটি ব্যাংক অ্যাকাউন্টে 117 কোটি টাকা জমা রয়েছে বলে তথ্য গোয়েন্দা বিভাগের। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক এই রাজস্ব কর্মকর্তা মতিউর। আর এসব অর্থের বিনিময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন স্ত্রী লায়লা কানিজ লাকি। হাজার কোটি টাকার সম্পদ রয়েছে স্ত্রীর নামেও। চলমান উপজেলা নির্বাচনেও পুনরায় প্রার্থী হয়েছেন তার স্ত্রী লায়লা। কে এই লায়লা ও তার স্বামী মতিউর? তাদের এই সম্পদের পাহাড় গড়ে তোলার নেপথ্যের আলাদিনের চেরাগ কোথায়? তাদের আয়ের উৎস জানতে চায় সাধারণ মানুষ। এ ব্যাপারে কথা বলতে লায়লা কানিজের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।